নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। সামনে আসছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী উপলক্ষে এই মিষ্টিটা ঘরেতে তৈরি করে গোপালকে নিবেদন করতে পারবেন। ঘরে থাকা মাত্র 2 থেকে 3টি উপকরণে এই মিষ্টিটা সহজেই তৈরি করা যায়। আর এটা হচ্ছে সুজির বরফি মিষ্টি। এটা তৈরি করে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে গোপালকে দিতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এই সুজির বরফি তৈরি করার প্রথমেই আমি চিনির শিরাটাকে তৈরি করে নিচ্ছি। এতে কাজটা করতে অনেক সুবিধা হয়। 1 বাটি চিনি নিয়ে নিলাম আর 1 বাটি মাপ করে জল দিয়ে দিচ্ছি। এবার এ দুটোকে আমি 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিলেই আমাদের চিনির শিরাটা পুরোপুরি তৈরি। বন্ধুরা, এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই বরফিগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখুন, এখানে কিন্তু চিনির শিরা আমাদের তৈরি হয়ে গেছে। কোনো রকম একতার দুতার কিছুই করতে হবে না, জাস্ট ফুটিয়ে নিলেই আমাদের হয়ে যাবে। এটাকে আমরা এখন নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন ওভেনের মধ্যে আবারও একটা পাত্র বসিয়ে দিয়েছি। আর দেখুন, চলে যাচ্ছি পরের পদ্ধতিতে। এখানে আমি 2 টেবিল স্পুন ঘি অ্যাড করে দিচ্ছি। এটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। আর এই মিষ্টিগুলো তৈরি করার জন্য অবশ্যই করে ঘিয়ের ব্যবহার করবেন। এখানে সাদা তেলের ব্যবহার একদমই করা যাবে না। তো দেখুন, এখানে আমি ঘিটা গলে গেলে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে বেসন। অবশ্যই করে বেসনটা দেওয়ার চেষ্টা করবেন এই বরফিগুলো তৈরির জন্য, এতে কালার আর টেস্ট দুটোই খুব ভালো হয়। তো দেখুন, ঘিয়ের মধ্যে বেসনটাকে আমরা মিনিট তিনেক সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব, যতক্ষণ না বেসনটার থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। বেসনটা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে দেব সুজি। আমি যে বাটি মেপে চিনির শিরা তৈরি করেছিলাম একই বাটি মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এখানে মাপটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে, না হলে খেতে অতটা ভালো হবে না এই বরফিগুলো। এবার বেসনের মধ্যে আর ঘিয়ের মধ্যে আমাদের সুজি কিন্তু একেবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, যতক্ষণ না সুজির মধ্যে সুন্দর একটা রং আসছে সোনালি, আর এর মধ্যে থেকে সুন্দর একটা ভাজার গন্ধ আসছে। তো বন্ধুরা, এখন কিন্তু সুজিটা প্রায় আমার ভাজা হয়ে এসছে। এই সময় আমি অ্যাড করে দেব একটু এলাচের গুঁড়ো। 3 থেকে 4টি এলাচ আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তারই সাথে আমি এখানে 50 গ্রাম মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। আমি যে বাটি মাপ করে সুজি নিয়েছি ওই বাটিরই 1/2 বাটি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। আর এইবার দিয়ে খুব ভালো করে কিন্তু সুজির মধ্যে মিশিয়ে নিয়েছি। এখন আগের থেকে যে চিনির শিরাটা তৈরি করেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখন কিন্তু অনবরত এইভাবে করে নাড়াচাড়া করে যেতে হবে, যাতে সুজি দলা পাকিয়ে না যায়। এবার দেখুন, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে যাচ্ছি। আর আস্তে আস্তে কিন্তু সুজিটা ঘন হতে শুরু করবে, আর এর কালারটাও চেঞ্জ হবে। যেহেতু এখানে বেসনের ব্যবহার আছে, তাই এর কালারটা হালকা একটা সোনালি রং চলে আসবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি। আর এইভাবে কিন্তু একটু টাইম নিয়ে কাজটা করে যেতে হবে, যতক্ষণ না এই সুজির মুন্ডটা আমাদের একেবারে টাইট হয়ে আসছে। বন্ধুরা, আজকে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না। আর এখন আমার কিন্তু এই যে সুজির মুন্ডটা একেবারে দলা পাকিয়ে আসছে, দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব। আগে থেকে একটা পাত্রের মধ্যে একটু ঘি লাগিয়ে রেখেছিলাম, তারই মধ্যে এই সুজির মুন্ডটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে সেট করে নিতে হবে, আর এই কাজটা গরম থাকতে থাকতে করে নিতে হবে, না হলে ওপরের অংশটা সুন্দর করে সেট করা যাবে না। এবার দেখুন, আমি একটু ড্রাই ফ্রুটস কুচি নিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে পেস্তা আর আমন্ড কুচি আছে। এবার ওপর থেকে এটাকে চেপে চেপে একটু সেট করে দেব, যাতে পরে না উঠে যায়। তো দেখুন বন্ধুরা, এইগুলো দেওয়াতে কিন্তু আরও সুন্দর লাগে বরফিগুলো। তো দেখুন, এখন কিন্তু এটাকে ভালো করে সেট করে নিয়ে আমরা এখানে পিসগুলো কেটে নেব। এখানে ডায়মন্ড শেপ কিংবা চৌকো শেপেও কেটে নিতে পারেন। আর এই কাজটা কিন্তু আপনাদের এই বরফি মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার আগে আগেই করে রাখতে হবে, না হলে পিসগুলো সুন্দরভাবে কাটতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, আমি একটা ছুরি দিয়ে এখানে ডায়মন্ড শেপ করে কেটে নিচ্ছি, আপনারা চৌকো শেপেও করে নিতে পারবেন। বন্ধুরা, সামনে আসছে জন্মাষ্টমী, আপনারাও নিজে হাতে বানিয়ে গোপুকে নিবেদন করুন। এখন একটা পিস আপনাদের একটু দেখে দিই, কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন। কেউ দেখে বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো সুজির বরফি এত সুন্দর হয়। বন্ধুরা, রেসিপিটি যদি কোথাও ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর এই জন্মাষ্টমীতে নিজে হাতে বানিয়ে অবশ্যই নিবেদন করতে পারেন। যদি কখনো না এই বরফি বানিয়ে থাকেন, অবশ্যই আজকে রেসিপিটি ট্রাই করার জন্য অনুরোধ করছি।
আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য এতক্ষণ ধরে আপনাদের অসংখ্য ধন্যবাদ।